প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, আমার বাড়ি ইত্যাদি বাড়ি তৈরির সরকারি নানান প্রকল্প রয়েছে। কিন্তু দারিদ্র সীমার নিচে বসবাসকারী মধুসূদন বাবু আবেদন নিবেদন করতে করতে জীবনের শেষ প্রান্তে উপনীত। আজ বাড়ি পায়নি সে, যেন খড়ের ছাউনি কাঁচা বাড়িয়েই তার একমাত্র ভবিতব্য। তাই তিনি অবিলম্বে সরকারি প্রকল্পে বাড়ি চান। আমার এই নিত্য নৈমিত্তিক লেবারের কাজ। বয়স কত হয়েছে? বয়স আমার 70 বছর। জমি জমা নাই বললেই হয়, যেটুকু আছে সেটাও ভালো চাষ, পরিশ্রম করে সংসার চালাতে হয়। এখন কি করেন? এখন আর কি করবো, এখন ওই যে লোকের পাতা সেলাই করে দু চার পয়সা পাই, আর ঘরের অবস্থা খুবই খারাপ। তার কারণ জল পড়ছে ঘরে, খড়ের ছাউনি, দীর্ঘদিন ধরে এইরকম হইয়া আছে আমার অবস্থাটা। আমি পঞ্চায়েতকে জানাইছি, বিডিওকে একবার দরখাস্ত করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু সুরাহা আমার হয়নি। এখন বাড়িতে কি কি সমস্যা হচ্ছে? বাড়িতে সমস্যা, ঘরের জল পড়ছে, থাকা যাচ্ছে না, আর খড় কেনারও পয়সা জুটছে না, আর ঘরও পাচ্ছি না, মানে অতি কষ্টের দিনগুলো কাটছে আমার। তো ইদানিং যে পঞ্চায়েত বা প্রধান ইনাদের জানিয়েছেন? হ্যাঁ, সবাইকে বলি, কবে হবে হবে করে আজ দীর্ঘদিন কাটছে, এখনো পর্যন্ত কিছু পাইনি। আজ 50-60 বছর আছি, তবু আর আজ পর্যন্ত ঘর আর করতে পারলাম নাই, বা কোনো অনুদানও পাইলাম নাই। আচ্ছা, 100 দিনের কাজ পান? হ্যাঁ, 100 দিনের কাজের মধ্যে মোটামুটি 30-50 দিন পর্যন্ত পাই। 100 দিন পান না? 100 দিন কোনোদিনই পাইনি। এই ব্যাপারে আপনি জানিয়েছেন? হ্যাঁ, সেটাও বলেছি, বলতে কাজ এলেই পাবে, কাজও তো সীমিত হয়, সেটাও সবাই যা লেবারের সংখ্যা তাতে সবাইয়ের ভাগে সবসময় কুলায় নাই। আপনার পরিবারের লোক কজন? আমার পরিবারে বলতে আমরা স্বামী স্ত্রী আর একটা দুটা ছেলে, তারা আলাদা আলাদা আছে, তারাও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, চালাতে পারছে না সংসার, জমি জমা নাই, রোজগার পাতি নাই, চাকরি বাকরি নাই, কিছুই নেই, সব সমস্যাই মানে ঘিরে ধরেছে আমাকে। বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ, বৃষ্টি হলে বাচ্চা কাচ্চাদের নিয়ে বাড়িতে প্রচুর জল পড়ে, এক জায়গায় জড়ো হয়ে থাকি। আর আমাদের গ্রামের বা আমাদের এই সংসদটা যা সবার বাড়ির প্রয়োজন, তার সবার থেকে আমার বাড়িটি খারাপ। কেননা আমার বাড়িতে এখন বৃষ্টি পড়লেই প্রচুর জল জমে যায়, ছাদে জল পড়ে, আর আমার এই গ্রামের যা বাড়ি তার থেকে আমার সবার থেকে আমার খারাপ অবস্থা। কিন্তু আমাদের এই সংসদটা মোটামুটি 35-40 ঘর, তাদেরও বাড়ি পাওয়া উপযুক্ত। কেননা আমি আজ 15-16 বছর ধরে অনেক চেষ্টা যোগাযোগ করেছি অঞ্চলে ব্লকে, কিন্তু আমার বাড়ি কেউ আমাকে দেয়নি, যার জন্য আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাতে পাই বাড়ি, সেটার আমি আবেদন করছি। তারা জানাচ্ছেন যে এই গ্রাম এলাকায় 35-40টি পরিবারের বাড়ির সমস্যা রয়েছে। আমি বাড়ির সমস্যা নিয়ে দরখাস্ত লিখেছি, তাতে সই করেছি, বিডিওকে জমা দেবো বলে ঠিক করেছি। বিডিও সাহেব অফিসে ছিলেন না, কোভিডের কারণে রিসিভ বন্ধ, তাই বক্সের মধ্যে চিঠি জমা দেওয়া হলো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য ভিডিও ভলেন্টিয়ারে সাংবাদিক রঞ্জিত পালের সাথে বিনপুরটু ব্লকে এসে বাড়ির জন্য একটি দরখাস্ত জমা করলাম বক্সে, কেননা রিসিভের কোনো ব্যবস্থা এখন নেই। ইন্ডিয়া আনহার্ডের পক্ষে আমি রঞ্জিত পাল